আসসালামু আলাইকুম, আমি আজকে শুক্রবারের একটি নতুন সাপ্তাহিক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে দেখাবো। এটি প্রকাশিত হয়েছে 11 নভেম্বর 2022, বাংলায় হচ্ছে 26 কার্তিক 1429, আরবিতে হচ্ছে 15 রবিউল সানি 1444। তো ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকেন। আনচার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, বয়স এবং শারীরিক যোগ্যতা দেওয়া আছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনেও 110 জন প্রার্থী নিয়োগ দেবে। এখানে পদের নাম দেওয়া আছে ড্রাইভার, ট্রাক ড্রাইভার। এখানে 154 জন প্রথম পদের জন্য, দ্বিতীয় পদের জন্য 56 জন নিয়োগ দেবে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা হচ্ছে 29 জন। এখানে পদের নাম, বেতন এবং যোগ্যতা দেওয়া আছে। বন অধিদপ্তরের চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 275 জন। TMSS সিকিউরিটি, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 1540 জন। পরিকল্পনা মন্ত্রণালয়ের চাকরি, পদ সংখ্যা হচ্ছে 13 জন। হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, পদ সংখ্যা হচ্ছে 8 জন। এখানে আবেদন করার জন্য কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। পদের চাকরির নাম হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, এখানে পদ সংখ্যা হচ্ছে 3 জন। বাংলাদেশ হাইটেক পার্ক, পদ সংখ্যা হচ্ছে 5 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা হচ্ছে 5 জন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলর, এখানে পদ সংখ্যা হচ্ছে 10 জন। আকিস ডেইরি লিমিটেডেও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে পদ সংখ্যা হচ্ছে 6 জন। মহানগর দায়রা জজ রাজশাহী, এখানে পদ সংখ্যা হচ্ছে 3 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। TMSS সিকিউরিটি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলর, মহানগর দায়রা জজ রাজশাহী। ভিউয়ার্স, আনচার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে জেলা প্রশাসক নওগাঁ তেও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, এখানে পদ সংখ্যা হচ্ছে 5 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাতৃকা মাল্টি প্রোডাক্ট লিমিটেডে পদ সংখ্যা নেবে 15 জন। কৃষি গবেষণা ফাউন্ডেশনও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালেও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এখানে পদ সংখ্যা নেবে 11 জন। জেলা প্রশাসক নওগাঁ, এখানে পদ সংখ্যা হচ্ছে 6 জন। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র লীরা গ্রুপে চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 105 জন। বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল, এখানে পদ সংখ্যা হচ্ছে 83 জন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা হচ্ছে 3 জন। আকিজ ইস্পাত লিমিটেডেও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাইতুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুলেও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রূপ ইন্টারন্যাশনাল মাদ্রাসাতে পদ সংখ্যা হচ্ছে 15 জন। রামশিল কলেজ কোটালিপাড়া, এখানে পদ সংখ্যা হচ্ছে 3 জন। হাতিম গ্রুপের চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 10 জন। আকিজ এসেন্সিয়াল লিমিটেড একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভিভো বাংলাদেশ, পদ সংখ্যা হচ্ছে 10 জন। তো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু আমার এই চ্যানেলটিতে রেগুলার সাপ্তাহিক চাকরির পত্রিকা এবং সরকারি ও বেসরকারি নিয়মিত চাকরির পত্রিকাগুলো নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি।
তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।